যদি আমি সেবাটা ভালো দিতে পারি তাহলে আমি ভালো চাকরি করতে পারবো, আমার জবাবদিহিতার জায়গাটা স্বচ্ছ হবে, আমি মানুষের কাছাকাছি থাকি, মানুষের কাছে যেতে পারবো। এই জিনিসটা করার জন্য আমরা বলছি দেশের বিতরণ ব্যবস্থার বৈষম্যের কথা বলতে গিয়ে আমরা মামলায় পড়েছি এবং আমরা চাকরিচ্যুত হয়েছি। এখন এই অবস্থায় আমার জনগণের কাছে প্রশ্ন, আপনার কাছে প্রশ্ন, অনুষ্ঠানে উপস্থাপক যারা আছে তাদের কাছে প্রশ্ন, আমার করণীয় কি? যেভাবে সরকারের মধ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি আছে, পল্লী বিদ্যুতায়ন বোর্ডেও যাতে সমিতির প্রতিনিধি থাকে, সমিতি বোর্ড যাতে একই রকম হয়, এই বিষয়টার জন্য আমরা আন্দোলন করছি। আচ্ছা, আমি প্রথমে আপনার মাধ্যমে আমরা যে 14 কোটি মানুষকে জি আমরা যে 14 কোটি মানুষকে বিদ্যুৎ দেই তাদের কাছে প্রথমে আমি ক্ষমা চেতে চাই। একেবারে কাল গতকালকে শাটডাউন জনিত কারণে আমাদের কয়েকটা জেলার কিছু কনজিউমার বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিলেন, এটার জন্য আমি 45,000 পল্লী বিদ্যুৎ পরিবারের পক্ষ থেকে এই জনগণের কাছে ক্ষমা চাচ্ছি। এবং এই যে আমরা যে কালকে যে বিদ্যুৎটা বন্ধ হইলো এটার জন্য কমপ্লিট দায়ভার বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের, তারা আমাদেরকে উস্কানি দিয়েছে, তারা চেয়েছে এমন কিছু করি দেশে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি হোক। কারণ সেই বোর্ডে আপনি দেখেন বাংলাদেশের প্রত্যেক জায়গায় সংস্কার হয়েছে, কিছু চেঞ্জ এসেছে, কিছু দুর্নীতি বা সরেছে, কিন্তু বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের এই যে আমাদের দ্বিতীয় স্বাধীনতা, যেটা আমাদের শহীদ আবু সাইদ বুকদের রক্তের উপর দিয়ে দ্বিতীয় স্বাধীনতা আসছে, স্বাধীনতার পরে ওই দুর্নীতিবাজদের কেউ কিন্তু সরে নাই। সেই দুর্নীতিবাজরা কি করতেছে? দুর্নীতিবাজরা আমাদেরকে সরকারের বিরুদ্ধে লেগে দিচ্ছে, অথচ আমরা পল্লী বিদ্যুতের মানুষ, 14 কোটি মানুষের কাছে যাই, আমরা কিন্তু সরকার বিরোধী নই। আমরা বোর্ডের কিছু ডিসিশনের এগেনস্টে কথা বলেছি, শুধুমাত্র পল্লী বিদ্যুতের বোর্ডের, যে বোর্ড এবং সমিতি নামে মানুষ কিন্তু চিনে না, মানুষ পল্লী বিদ্যুৎ মানে কিন্তু আমাদেরকে চিনে, আমরা যারা লোকালি কাজ করতেছি, এটা আপনি জানেন। আমরা কেন আন্দোলনটা করতেছি এটার একেবারে সিম্পল বেসিক বলি, আপনি আজকে থেকে 10-15 বছর আগে দেখতেন যে বিদ্যুৎ কিন্তু এত ঘন ঘন যেত না, অথবা হচ্ছে যে আপনার ঝড় বৃষ্টিতে এত বেশি ক্ষয়ক্ষতি হতো না। রিসেন্ট টাইমে হচ্ছে কি, সামান্য একটা ঝড় হচ্ছে 50টা 60টা 100টা করে এক একটা অফিসের পোল ভাঙতেছে। কেন ভাঙতেছে? এসপিসি পোল গুলো আনা হয়েছে যে যাতে লাইন টেকসই হয়, কিন্তু পোল ভাঙতেছে। এই পোল ভাঙলে বিদ্যুৎ বিভ্রাট কারা পড়তেছে? তারা পড়তেছে, মানুষজনের কাছে জবাবদিহিতে করা কারা লাগতেছে? সমিতির জনবলকে লাগতেছে। আপনি দেখবেন ট্রান্সফরমার গুলো দ্রুত নষ্ট হচ্ছে, লাইটনিং অ্যারেস্টার গুলো আধা ঘন্টা টিকতেছে না, এবং মিটার, আপনি এই যে কিছুদিন আগে চ্যানেল 24 অপারেশন সাবস্ক্রাইব আপনারা দেখেছেন যে মিটারে কানেকশন নাই কিন্তু অটোমেটিক পাস দিচ্ছে। এই যে খারাপ মালামাল গুলো কিনা, এই মালামাল গুলো ইনস্টল করা পুরোটাই করতেছে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড, কারণ তারা বিদ্যুতায়ন ইলেকট্রিফিকেশন ওয়ার্কটা করে আর আমরা ডিস্ট্রিবিউশন ওয়ার্কটা করি। তারা ইলেকট্রিফিকেশন ওয়ার্কটা করে লাইনটা নির্মাণ করে দিয়ে সরে যাচ্ছে, তাদের আর জবাবদিহিতা নাই, জবাবদিহিতার আওতায় আসতেছি আমরা। এই যে জনগণকে যে আমরা প্রপার বিদ্যুৎটা দিতে পারতেছি না, খারাপ মিটারের কারণে ভুতুড়ে বিল আসতেছে, নষ্ট ট্রান্সফরমারের কারণে সিস্টেমটা ফল্ট করতেছে, সামান্য ঝড় বৃষ্টিতে 5-7 দিন বিদ্যুৎ বন্ধ থাকতেছে, কেন হচ্ছে? আপনি এই জায়গাগুলোতে, এই জায়গাগুলো হলো জনগণের সাথে কানেক্টেড। যদি আমি সেবাটা ভালো দিতে পারি তাহলে আমি ভালো চাকরি করতে পারবো, আমার জবাবদিহিতার জায়গাটা স্বচ্ছ হবে, আমি মানুষের কাছাকাছি থাকি, মানুষের কাছে যেতে পারবো। এই জিনিসটা করার জন্য আমরা বলছি, আমি এটার সাথে একটা লিঙ্কের উদাহরণ আপনাকে দিই। এই যে আমাদের বর্তমান উপদেষ্টা প্যানেলে আমাদের নাহিদ স্যার আছেন, আসিফ স্যার আছেন, যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে উঠে এসেছেন, তারা যদি আজকে সরকারের উপদেষ্টা প্যানেলে না থাকতেন তাহলে এই বৈষম্য বিরোধী মানুষগুলোর প্রতিফলন কারা? এক্স্যাক্টলি আপনি সেম জিনিসটাকে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সাথে মিলান, যদি সমিতিতে পল্লী বিদ্যুতায়ন বোর্ডে যদি সমিতির লোকজন না থাকে, সমিতি পল্লী বিদ্যুতায়ন বোর্ড যদি এক না হয়, তাহলে জনগণের কথার, এই বিতরণ ব্যবস্থার কথার প্রতিফলনটা কোথায় হবে? এই প্রতিফলনের জায়গাটার জন্যই কিন্তু আমরা আন্দোলন করছি। এবং সবচেয়ে বড় বিষয়, এই বৈষম্য বিরোধী আন্দোলনটা কিন্তু আমরা বর্তমান সরকার আমলে করছি না, আমরা জানুয়ারির 28 তারিখ থেকে শুরু হয়েছে এটা, 5 জুলাইতে থেকে 10 জুলাই 5 দিন, 1 জুলাই থেকে 10 জুলাই 10 দিন আমরা সমিতির ভিতরে কমপ্লিট গ্রাহক সেবা অক্ষুণ্ণ রেখে আমরা কিন্তু কর্মবিরতি পালন করেছি, একজন গ্রাহকেরও আমরা সেবা বঞ্চিত করি নাই। আমরা এই কাজগুলো কেন করেছি? গ্রাহক সেবা অক্ষুণ্ণ রেখে কাজ করেছি, আমরা আমাদের দাবিগুলো জানুয়ারি থেকে এই পর্যন্ত জানায় আসছি। তাহলে কালকে কি এমন ঘটনা ঘটলো যে আমাদের কিছু সমিতি কমপ্লিট শাটডাউনে চলে গেল? আমাদের পিছনের ঘটনা এটাই, কালকে সকালে আমাদের একজন এজিএম কে গ্রেপ্তার করা হয়েছে প্রথমে, সেখান থেকে আমরা একটা এফআইআর পাইলাম, আমাদের 10 জনকে 10 জনের নামে মামলা করা হয়েছে, ইনক্লুডিং নিয়ে আমার নামে মামলা করা হয়েছে রাষ্ট্রবিরোধী বিষয়ে, কিন্তু আমরা তো রাষ্ট্রের মানুষ, রাষ্ট্রের ভালোর জন্য কথা বলছি। এরপরে আমাদের সাথে সাথে আমরা দেখলাম ধ্যানার্ধ্যান আমাদের 24 জনকে চাকুরি থেকে অবসায়ন, একেবারে অবসায়ন, টোটালি কোনো কারণ দর্শানো না, কোনো বিষয় না, চাকুরি থেকে অবসায়ন করা হয়েছে। এখন যখন আমি আমার বৈষম্যের কথা বলতে গিয়ে আমি হচ্ছে যে মামলার আসামি হচ্ছি, রাষ্ট্রবিরোধী হচ্ছে, যেটা আমার সাজিস ভাই, হাসান ভাই থেকে শুরু করে নাহিদ ভাই, আসিফ ভাইরা যারা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা আছেন, তারা তাদের যে সিচুয়েশনটা হয়েছে আমাদের সেম সিচুয়েশন হয়েছে। আমরা দেশের বিতরণ ব্যবস্থার বৈষম্যের কথা বলতে গিয়ে আমরা মামলায় পড়েছি এবং আমরা চাকরিচ্যুত হয়েছি। এখন এই অবস্থায় আমার জনগণের কাছে প্রশ্ন, আপনার কাছে প্রশ্ন, অনুষ্ঠানে উপস্থাপক যারা আছে তাদের কাছে প্রশ্ন, আমার করণীয় কি? আমি যেটা করতে পারি সেটা হচ্ছে আমি আপনাদের মাধ্যমে, ফেস দ্য পিপলের মাধ্যমে সারা বাংলাদেশের মানুষকে জানাতে পারি আমরা আপনাদের স্মার্ট বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার জন্য, ভালো বিষয়টার জন্য,
যেভাবে সরকারের মধ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি আছে, পল্লী বিদ্যুতায়ন বোর্ডেও যাতে সমিতির প্রতিনিধি থাকে, সমিতি বোর্ড যাতে একই রকম হয়, এই বিষয়টার জন্য আমরা আন্দোলন করছি। ধন্যবাদ। আমি এরপরে কোনো জি সম্পূরক জি জি মানে আপনারা প্রশ্ন আসলে চাচ্ছেন আমি আপনাদের পক্ষ থেকে যেন, যেন একজন দুইজন প্রতিনিধি যেন ক্রয় প্রক্রিয়ার মধ্যে, বিক্রয় প্রক্রিয়ার মধ্যে বা হায়ার না না অথরিটির না মধ্যে। না সাইফুর ভাই, এইটা হচ্ছে আমাদের ক্রয় প্রক্রিয়াতে যাওয়ার দরকার নাই, হায়ার অথরিটিতে যাওয়ার দরকার নাই। কেন দরকার না আমি আপনাকে বলি, আমার একজন না এনজিএ আমরা দরকার প্রতিনিধি, পড়লে আমরা সেটা যারা বলি, এখন একটু আছি, সুদা পয়েন্টে বলুন, আমার কারণ আপনার একটা আমি প্রশ্ন আমি আছে। বলি আমি আচ্ছা আমি আমি বলি আপনার ধরেন, আমি তো যে আমার যে এজ হয়েছে, আমি মেম্বার পর্যন্ত চাইতে যেতে আরো 10-15-20 বছর লাগবে, কিন্তু আমি যদি পল্লী বিদ্যুতায়ন বোর্ডের যে অংশ হিসেবে এখন আছি, সমিতি না হয়ে বোর্ড হই, তাহলে আমার কথার প্রতিফলন হবে। কারণ লাইনটা নির্মাণও করা লাগবে আমি, লাইনটার বিতরণও করা লাগবে আমি, তার মানে আমি লাইনের প্রতি, মানুষের প্রতি, এই বিতরণ ব্যবস্থার প্রতি আন্তরিক হব, যে আন্তরিকতার জন্য, যে স্বচ্ছতার জন্য আমরা কথা বলছি। মানে এখানে দুইটা বেসিক্যালি বাকি সংস্থা কোনো আছে, পল্লী বিষয় নেই, বিদ্যুৎ ইভেন সমিতি হয়তো এবং আমাকে একটা, পিয়ার, পল্লী বিদ্যুৎ সমিতি এবং পল্লী বিদ্যুতায়ন বোর্ড, যেটা দুটাকে একীভূত করলে পরে আপনারা একটা অথরিটি থেকে সবকিছু করলেন, ব্যাপারটা এরকম। জি যেটা লাইক পিডিবিতে আছে, লাইক ডিপিডিসি ডেস্কোতে আচ্ছা আছে, আচ্ছা, সব আপনি জায়গায়, বলছেন বাংলাদেশ যে সব আপনারা কি জায়গায়। দোষ করেছেন বা এই যে পল্লী বিদ্যুৎ তো একটা সেবামূলক প্রতিষ্ঠান এবং খুব ইম্পর্টেন্ট, আপনারা রোল প্লে করেন, আপনারা এই দাবির কারণে মানুষের ঘরে ঘরে বিদ্যুৎ বন্ধ করে দিতে পারেন? সাইফুল ভাই, আমি একেবারে প্রথমে আপনাকে বলেছি যে এটা আমরা এটা কি কিন্তু গ্রহণটা স্বাভাবিক, জানুয়ারিতে, কারণ আপনার আমি দাবি আমি বলি দাবি থাকতে পারে, জনগণের আমি অবস্থা কোথায়, আপনারা কেন বিদ্যুৎ দেওয়া বন্ধ করবেন কেন? আমি আমি এই কথাটাই বলছি আপনাকে। আপনি দেখেন, আমরা তো গত 10 মাসে কখনো বিদ্যুৎ বন্ধ করি নাই, জনগণের সেবা বন্ধ করি নাই, কর্মবিরতির সময়ও কিন্তু 15 দিন যে কর্মবিরতি দিলাম তখনও সেবা দিয়েছি। এবং সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট ওয়ার্ক, আমি সরকার আমলে যখন ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছে, যখন আমাদেরকে একেবারে জেলে ঢুকানোর মতো বিষয়ের মধ্যে চলে আসছে, তখনও কিন্তু ইন্টারনেট বন্ধ হয়েছে, কিন্তু আমরা পল্লী বিদ্যুৎ বন্ধ করি নাই। ইভেন জুলাই মাসে যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শুরু হয়, আমাদের কর্মবিরতি চলতেছিল, আমরা সেই বিষয়টাকে নীরবে সম্মতি জানিয়ে আমরা 10 জুলাই থেকে কর্মবিরতি কাছে চলে আসি, টোটালি কর্মবিরতি উগ্র করে আমরা প্রপার সার্ভিসে যাই। আমি বলতেছি কালকে, যে আমি আপনাকে দেখেন, আমি কথার শুরুতে প্রথমে বলেছি আমি জনগণের কাছে হাত জোর করে মাপ চাচ্ছি। গতকালকে যে সিচুয়েশনটা ক্রিয়েট হয়েছে, এটা আমরা আমাদের দাবির জন্য করি নাই, কারণ আমাদের দাবির জন্য যে আন্দোলনটা আমাদের চলতেছে আরবির সাথে তথ্য আদান প্রদান, সেটা কন্টিনিউয়াস ছিল। গতকালকে হয়েছে, আমাদের 10 জনকে যখন মামলা দিয়েছে, আমাদের 24 জনকে যখন চাকরি থেকে অবসায়ন করেছে এবং গ্রেপ্তার করছে, ওই সিচুয়েশনে আসলে এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটা ঘটেছে, এবং এই ঘটনাটার জন্য আমি কমপ্লিটলি বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডকে দায়ী করতো। তারা যদি আমাকে চাকরি অবসায়ন না করতো, তারা যদি আমাকে জেলে না নিতো, তারা যদি আমার বিরুদ্ধে মামলা না দিত, যদি শান্তিপূর্ণ আলোচনায় বসতো, আলোচনার মাধ্যমে হইতো, আমি শান্তিপূর্ণ আলোচনার আলোচনা কথাটা কি এখানে একটু আপনারা যোগ এর করি, আগে চেষ্টা আমাদের করেছেন? আশি আমি জন পল্লী একটু জানতে চাই জনাব জাবেদ, আমি একটু জানতে ঠিক চাই, কারণ আমাদের এই অনেকগুলি অতিথি আছে, তাদের যেতে হ্যাঁ হবে। এবার চেষ্টা আপনারা এই কথাটা বলি, আন্দোলন যে চেষ্টার চূড়ান্তভাবে কথাটা বলি, ঘরে ঘরে যে বিদ্যুৎ যে বিতরণ বন্ধ করার, বন্ধ করে দেওয়ার সিদ্ধান্তের আগে আপনারা কি আসলে আপনাদের হায়ার অথরিটির সাথে আপনারা যোগাযোগ এর আগে যে অনুষ্ঠানটা করেছেন, আমার যদি মনে আচ্ছা পড়ে, গত আপনারা সপ্তাহে নতুন চেয়ারম্যানের সাথে সেই জি প্রশ্নের সেই নতুন গত চেয়ারম্যানের সাথে যোগাযোগ না করার কথা ছিল। আপনারা আপনাদের এখানে অনেকগুলি ধাপ রয়েছে, আচ্ছা আমাদের অতিথিদেরকেও আমি বলবো একটু শোনার জন্য দয়া করে, তাদের আমি নিজে কথা বলেছিলাম, আমি আপনাদের উপদেষ্টার অফিসের সাথে কথা বলেছিলাম এই ঘটনার শোনার পর, তারা একটা কথা বলেছে আমাকে যে তাদের কয়েকটি ধাপ, আপনারা হুট করে আপনাদের দাবি উপদেষ্টাদের সাথে দেখা করতে হবে, এটা না করে আপনারা কেন ধাপে ধাপে কেন আপনারা তাদের পর্যন্ত, তার কাছ থেকে তিনি যেটা বলতে চাচ্ছেন যে আমরা একটা নতুন ধারার বাংলাদেশ চাই, যে যার দায়িত্ব পালন করবে, যে যার পদ অনুযায়ী তার অফিস অনুযায়ী দায়িত্ব পালন করে, এখানে হুট করে আগের সরকারের মতো যে কোনো কিছু হলে প্রধানমন্ত্রী দেখবেন, এই জিনিসটা থেকে বের হতে চান তারা, যে কারণে আপনাদের সাথে সরাসরি তিনি বসতে না চাই, তিনি চেয়েছেন যে আপনারা আপনাদের যে চেয়ারম্যান আছেন তার সাথে দেখা করবেন, চেয়ারম্যান যদি না পারেন চেয়ারম্যান তার হায়ার অথরিটির কাছে যাবে, সে না পারলে সচিবের কাছে, সচিব না পারলে সেটা উপদেষ্টা যাবে, ব্যাপারটা খুবই ক্লিয়ার। এর আগে অনুষ্ঠান যখন করেছি আমরা সমাধানও করেছি, আপনারা আমাদের এই ফেসবুক ফেসবুক পিপল অনুষ্ঠানের কারণে পরদিন আপনারা আপনাদের আন্দোলন থেকে আপনারা সরে গিয়েছেন আমার যদ্দুর মনে পড়ে, এরপর আপনারা আপনাদেরকে পরামর্শ দেওয়া হয়েছিল, আমাদের যারা এখানে আছেন দুজন, তারা বলেছিল যে আপনারা আপনাদের চেয়ারম্যানের সাথে যোগাযোগ করবেন, যদি চেয়ারম্যান সাহেব কথা না বলেন প্রয়োজনে আমাদের ওখানে অতিথিরা আপনাদেরকে সহযোগিতা করবে, সেটা কি আপনারা করেছিলেন? জি 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 সাইফুল ভাই, একদম আপনার একবার টু দ্য পয়েন্টে আমি জবাব দিয়ে দিই, সেটা হচ্ছে আমরা চেষ্টা করেছি, চেষ্টার অংশ হিসেবে আপনি জানেন যে আপনার প্রোগ্রামের পরে আমরা কর্মসূচি স্থগিত করেছি, এবং 26 আগস্ট আমাদের প্রথম মন্ত্রণালয় মিটিংটা হয়েছে, তারপরে আমাদের পরপর 4টা মন্ত্রণালয় মিটিং হয়েছে, যে মিটিং এর একজন সদস্য আমিও। সেই মিটিং এ আমরা একটা প্রস্তাবনা দিয়েছি, আমরা শুধু বলেছি বোর্ড এবং সমিতির মাঝে যে ব্যারিয়ারটা আছে, সমিতি আলাদা বোর্ড আলাদা, ব্যারিয়ারটা উঠে দিয়ে
সকল জনবল সেম থাকবে, সবকিছু সেম থাকবে, শুধু ব্যারিয়ারটা থাকবে না, যাতে জনগণের কথার প্রতিফলন সর্বোচ্চ পর্যায়ে যায়। জনগণের কথার প্রতিফলন চাওয়ার জন্য আমরা এটা বলেছি, কিন্তু মন্ত্রণালয় কমিটিতে আরইবির পক্ষ থেকে যে 3 জন আছেন, ওনারা কিন্তু টোটালি যে দিয়েছেন সেখানে তারা বলেছেন তারা টোটালি রিফর্ম চান না। এখানে সরকার বলেছে রিফর্ম পলিটিক্যাল বোর্ড, রিফর্ম এখন সময়ের দাবি, ওনারা টোটালি রিফর্ম চান না এই মর্মে লিখিত স্বাক্ষরিত কপি মন্ত্রণালয় কমিটিতে দিয়েছেন। এখন যখন আমি মন্ত্রণালয় কমিটিতে স্বাক্ষরিত প্রস্তাবনায় ফেল করলাম, মন্ত্রণালয় কমিটি গঠিত কমিটিতে তারা যখন আমার প্রস্তাবনা আমি ফেল করলাম এবং তারা আমার প্রস্তাবনার পক্ষে, ধরেন আমি একটা প্রস্তাবনা দিলাম সেটার কাছাকাছি কোনো প্রস্তাবনা অথবা আলোচনার বিষয় ছিল, সেটা না করে তারা বলতেছে রিফর্ম পসিবল না বা একীভূতকরণ পসিবল না, তাহলে আমি মন্ত্রণালয় ফেল করলে তো আলটিমেটলি আমি উপদেষ্টার কাছে যাবো, যার কারণে আমাদের অফিস প্রধানরা মাননীয় বিদ্যুৎ উপদেষ্টা প্রধানের মধ্যে কাছে আমাদের জিএম স্যাররা লিখিত আবেদন করেছেন যে স্যার এই বিষয়টার জন্য সুষ্ঠু সমাধানের 5 জন প্রতিনিধি আমরা দেখা করতে চাই। সেই লিখিত আবেদন গত সপ্তাহে করেছেন, এর মধ্যে কিন্তু লিখিত আবেদনের প্রেক্ষিতে আমাদেরকে ডাকা হয় নাই। আমাদের চেয়ারম্যান স্যার আমাদেরকে যদি ডাকতেন ওই লিখিত আবেদনের প্রেক্ষিতে অথবা তার আগে অথবা মন্ত্রণালয় একীভূত সময় যদি বলতেন যে আসেন বসেন আমরা কথা বলি, সেটা উনি করেন নাই, যার কারণে হচ্ছে যে আমরা বাধ্য হয়ে উপদেষ্টা, কারণ মন্ত্রণালয় কমিটি ফেল করেছি। আমি আমি সোজাসুজি বলছি যে আমার প্রস্তাবনাটা তারা, আমি প্রস্তাবনা দিয়েছি এভাবে হোক, তারা বলতেছে টোটালি হবে না, তার মানে তো আমার মন্ত্রণালয়ের উপরে কে আছে, আপনার কথা ধরে বলতেছি মন্ত্রণালয়ের উপর উপদেষ্টা আছে, আমরা উপদেষ্টার কাছে জানিয়ে দিচ্ছি। তার মানে আপনারা ধাপে ধাপে যাওয়ার চেষ্টা করেছেন কিন্তু সেটা ফলাফল হয়নি আপনাদের। জি।